হ্যালো গাইজ, রাইট নাও বসে থাকছে বোন সুমিতা শেট্টির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পা শেট্টি। এদিকে আবার ঢালিউড জনপ্রিয় নায়িকা পূজা চেরিকে আবার দেখা যাবে খলনায়কের ভূমিকায়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই গসিপসে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। পূজা চেরি 2012 সালে অভিনয়ের হাতে করি হয়েছিল। শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর 2018 সালে জাজ মাল্টিমিডিয়া ব্যানারে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত নূরজাহান সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার। সেখানে নামমাত্র ভূমিকা থাকলেও পরবর্তী প্রেম আমার টু, দহন পোড়ামন টু এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে দারুণ সাফল্য পান এই নায়িকা। তবে প্রায় 2 বছর জাজ মাল্টিমিডিয়ার সাথে কাজ না করায় গুঞ্জন ছড়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে নায়িকার সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, পূজাকে জাজ মাল্টিমিডিয়া হাতে করে গড়েছে, এই প্রতিষ্ঠান থেকে তার বাদ পড়ার প্রশ্নই ওঠে না, তাকে আরও ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই, তাই চ্যালেঞ্জিং চরিত্রগুলো তাকে দিচ্ছি। পাশাপাশি জানান, লজ্জা নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজাচেরি। সঞ্জয় সামন্তের পরিচালনায় এই ছবির নিজের ইমেজ ভাঙবেন পূজাচেরি। তাকে পাওয়া যাবে একেবারে বিপরীত ভূমিকায়, অর্থাৎ লজ্জাতে খলনায়িকা চরিত্রে অভিনয় করবেন পূজা, যে কিনা একজন সাইকো কিলার। ওয়েল, দেখা যাক খলনায়ক চরিত্রে কতটা সাফল্য হতে পারে এই নায়িকা। এখন জানবো বোনের সঙ্গে শিল্পা শেট্টির পাঠানো কি ছিল শুভেচ্ছা বার্তায়। বলিউড তারকা শিল্পা শেট্টির নিজের বোনের প্রতি ভালোবাসার কোনো রকমই কমতি রাখেনি। আজ সুমিতার জন্মদিন ও বড় বোনের জন্মদিন হিসেবে বিশেষ করে তুলতে কোনো রকম ত্রুটিও রাখেননি অভিনেত্রী শিল্পা শেট্টি। ঘড়ির কাঁটায় 12টা বাজার সাথে সাথে ইনস্টাগ্রামে শিল্পা হৃদয় ছোঁয়া কিছু ক্যাপশন, মূল্যবান স্মৃতির সাথে ছোট্ট একটি ভিডিও পোস্ট করে। শিল্পা গর্বিত হয়ে পোস্টের মাধ্যমে লিখেছেন, সবসময় যেন তোমাকে আমি এইভাবেই খুশি দেখতে পাই, আরো অনেক শুভেচ্ছা জানাই আমার টুইঙ্কি, আমার বাঘ, অবিশ্বাস্য স্বপ্ন যেন তোমার বাস্তবে পরিণত হোক। তিনি আরও লিখেছেন, তোমাকে আমি খুব ভালোবাসি এবং তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত, এই বছরটা যেন তোমার দুর্দান্তভাবে কাটে আমার জান। বিগ বস ওটিটি সহ ও সুমিতার গুজব প্রেমিক রাকেশ বাপট এই দিনটা উল্লেখ করে তার প্রেমিকের সাথে দারুণ একটি ছবি শেয়ার করে। দেখা যায় রাকেশ সুমিতা তার কোলে ধরে রেখেছে এবং ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন প্রেমী। রাজীব আদিত্যা জন্মদিনের শুভেচ্ছায় লিখেছেন, শুভ জন্মদিন মাই ডার্লিং সামস, আপনার জন্মদিনে আমি ঈশ্বরের কাছে অনেক ভালোবাসা ও শুভকামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবনে আপনি যা পান তার থেকে যেন বেশি কিছুই পান, সুখী থাকুন ও উজ্জ্বল থাকুন, আরও এগিয়ে যান। প্রতীক সেহেন্স পাল বিগ বস সিজন 15 যাত্রার একটি স্মৃতি বাদ দিয়ে সরাসরি অভিনেত্রী সুমিতার বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান। সো গাইজ, লেটেস্ট এই গসিপগুলো সম্বন্ধে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।